হাই ফ্রেন্ড, অরুপূজা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমরা আজকে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। আমাদের হঠাৎ করে একটা প্ল্যান হয়েছে, আমরা যাব হলো এখন দীঘাতে। হট করে প্ল্যান হয়েছে যে আমরা আজকে দীঘায় যাব। রাত কটা বাজে তোমাদের আমি দেখাই, রাত এখন বাজে একটা, রাত তিনটা। দেখো বন্ধুরা, রাত এখন বাজে একটা চার। এই একটা চারে আমরা এখন যাব দীঘা। কি নিয়ে যাব? বাইক নিয়ে যাব। তো বাইক নিয়ে ওয়ান ডে টু দীঘা তোমাদের কেমন লাগে? আসলে যে দীঘায় প্রচুর জল হয়েছে, জল দেখতে যাব, মেন হলো জল দেখা। ও আমাকে কতদিন ধরে বলে যাচ্ছে, বলে চলো চলো দীঘায় যাব, দীঘায় যাব। চলো আর ওয়ান ডে টুর দীঘা কেমন হয়, কি কি হয় তোমাদের পুরো জানাবো, ঠিক আছে? সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবে না। আমাদের ভিডিওটা সবার প্রথম তোমাদের কাছে যাবে, আমি পুরো পুরো জানার মতন বলে দিলাম, ঠিক আছে? চলো বেশি লেট করব না, আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ি, আর রাস্তায় তোমরা কি কি হয় তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো যাওয়া যাক। আমরা অবশেষে দীঘায় চলে এসেছি। রাত দুটোর সময় আমরা সাতটার সময় এসে পৌঁছেছি। আমরা প্রথমেই এসেছি শঙ্করপুর। তো ফার্স্ট স্টপ শঙ্করপুর। শঙ্করপুর চলো ঘুরে আসি, ঠিক আছে? দেখে আসি কেমন এখন শঙ্করপুরটা হয়েছে। এবার যাব ফার্স্ট শঙ্করপুর যাব। দ্বিতীয় হচ্ছে মোহনা, তৃতীয় হচ্ছে ওল্ড দীঘা, চতুর্থ হচ্ছে নিউ দীঘা, পঞ্চম হচ্ছে উদয়পুর, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। যদি সময় থাকে তবে মন্দারমণি। তো চলো প্রত্যেকটা স্টেপ স্টেপ তোমাদের দেখাবো একদিনের ট্যুরে। তোমরা বাইক নিয়ে যদি আসো তাহলে তোমরা ঘুরতে পারবে, ঠিক আছে? তো চলো, তেমন খরচ হবে না বাইকটা নিয়ে, হ্যাঁ সব জায়গায় ঘুরতে পারবে, ঠিক আছে? তো ব্লগটা পুরো দেখবে, সাথে থাকবে, টাটা। দৃশ্য বন্ধুরা একদম খুঁজে পাবে না, সেই লাগে সেই।
দেখো এই দিকটা দেখো সুন্দরবন সুন্দরবনে আমরা ঘুরতে এসেছি। চলো আবার শঙ্করপুরে একটু খাওয়া হবে, কেন চলো চলে এসছি মোহনায়। তো চলো মোহনারা দেখি ঘুরে ঘুরে কোথায় কি আছে, এখানে অনেক মজার ধরনের মাছ পাওয়া যায়, দেখাও যায়, অনেক মাছ দেখতে পাচ্ছি। আর আজকে প্রচন্ড রোদ্দুর উঠেছে, মানে তাকানো যাচ্ছে না, কিন্তু না গার্ডেন ঘুরে যাচ্ছে বাবা। তো চলো চলো দেখা যাক, বেশি কথা না হবে, চলো দেখে আসি। বলার বাইরে, মানে সমুদ্র মনে হচ্ছে পাগল হয়ে গেছে একদম, এতটাই উত্তেজনা আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ, প্রচন্ড দেখো একবার দেখো একবার দেখো 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 ঠিক আছে। এটা হচ্ছে আমাদের তিন নম্বর, এরপরে যাবো হচ্ছে নিউ দীঘায়, এটা আমাদের ওল্ড দীঘায় আছে, এখন এবার যাবো নিউ দীঘায়। তো চলো যাওয়া যাক। উপভোগ করতে পারো আমাদের সঙ্গে সঙ্গে।
পাগল পাগল মনে হচ্ছে, তবুও তোমাদের দেখাচ্ছি। সবাই মনে রাখবে এটা হচ্ছে ওয়ান ডে ট্যুর, সকালে এসি আর রাতে চলে যাবো বাড়ি। সকালে কোথায়? রাতে বেরিয়েছি। হ্যাঁ রাতে বেরিয়েছি, আবার রাতেই বাড়ি চলো, মানে ওয়ান ডে। ঠিক আছে, এবার যাবো হচ্ছে 5 নম্বর উদয়পুর। চলো যাওয়া যাক সেখানে, তোমরাও থাকবে সাথে, তোমরাও দেখবে। চলো যাওয়া যাক, বাই। বন্ধুরা আজকে মতন দীঘা ঘোরা কমপ্লিট, এখন আমরা বাড়ি যাব। এখন বাজে হলো দুপুর দুটো, তো আমরা তাড়াতাড়ি করেই বেরিয়ে যাচ্ছি, যেহেতু অনেকক্ষণ যেতে হয়, প্রায় 6-7 ঘন্টা লেগে যায়, তার জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। তোমরা চাইলে লেট করে বেরাবে সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমরা মা টাইম নিয়ে যাচ্ছি, কারণ আমরা বাইক নিয়ে যাব, যেহেতু রাস্তাঘাটের ব্যাপার, এই জন্য আগে বেরিয়ে যাচ্ছি। তোমরা আসবে, তোমরাও ঘুরে যাবে, একদিনের ট্যুর, সবটা জায়গায় সব জায়গায় ঘুরালাম তোমাদের, ভিডিওটা অবশ্যই দেখবে, ভালো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ আর পাশাপাশি বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবে না, যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই আমাদের পাশে থাকবে, তোমাদের পাশে থাকা আমাদের খুবই দরকার। তো আজকের মতো টাটা, ঠিক আছে চলো ভাই, টাটা।